প্রবীর মিত্র, যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ও সফল চলচ্চিত্র অভিনেতা। 1971 সালে জল ছবি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। 1982 সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2018 সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। 2019 সাল পর্যন্ত তিনি প্রায় 4 যুগ ধরে 400টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। প্রাথমিক জীবনে প্রবীর কুমার মিত্র 1941 সালে 18 আগস্ট চাঁদপুর শহরে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে প্রবীর মিত্রের স্ত্রী অজান্তা মিত্র 2000 সালে মারা যান। তার 1 মেয়ে ও 3 ছেলে ছিল, কিন্তু ছোট ছেলে মারা যান। আর গত কয়েকদিন আগে তিনি ও তার পুরো পরিবার হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন।